আমরা এখন চলে এসেছি পোরবন্দরে গান্ধীজির বাড়িতে। এটাকে বলা হয় কীর্তি মন্দির। পোরবন্দরে সুদামা চকের থেকে একটুখানি এলেই কীর্তি মন্দিরে আমরা আসতে পারবো। তো খুব সুন্দর একটা পরিবেশ, সেখানে গান্ধীজির জন্ম হয়েছিল, এটাই গান্ধীজির বাড়ি। তো গান্ধীজির বিভিন্ন সব জিনিসপত্র রাখা আছে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি বাইরের দিক দিয়ে। আগে খুব সুন্দর একটা পরিবেশ। সুন্দর জানলা রয়েছে, ঝাড়খায় কোনো। তো আগেকার দিনে তো কোনো এসি বা কিছু ছিল না, ঘর ঠান্ডা রাখার জন্যে এগুলোই ব্যবহার করা হতো। এখানে সব বেডরুম রয়েছে। গান্ধীজি এখানে থাকতেন, সব বেডরুম। এখানে সব চরকার রয়েছে, যাতায়াত রয়েছে, চাল সমস্ত কিছু পেশাই করতে।